টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা আজকে আমার বহুপদী ও বহুপদী সমীকরণ অধ্যায়ের ষষ্ঠ পর্ব আজকে ছয় নম্বর পর্বে আমি তোমাদের এই দুইটা অঙ্ক সমাধান করাবো দেখো বলা আছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই পি মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ান বাই কিউ সমীকরণের মূল দ্বয়ের অন্তর আর হলে পি কে কিউ ও আর মাধ্যমে প্রকাশ করো একটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণ এর মূল দয়ের অন্তর বলা আছে আর

দেখো যে ব্যাপারটা পি মাইনাস এক্স পি মাইনাস এক্স কাটা থাকে আমরা এবং যদি আমরা আর গুণ করি তাহলে পাই হচ্ছে পি কিউ ইকুয়াল টু এক্স পি মাইনাস এক্স স্কোয়ার বা আমরা সবগুলো এক পক্ষে নিয়ে আসবো তার মানে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস পি ইকুয়াল টু জিরো দেখো একটা সমীকরণ আমরা তৈরি করে ফেলেছি প্রথমে আমরা লসাগু করেছি এরপরে দেখো যে ব্যাপারটা এক্স আর এক্স কাটা যায় এই এক্স আর এ এই এক্স আর এ এক্স কাটা যায় তাহলে আমি যদি আর গুণন করি তাহলে পি আর কিউ গুণ করলে হয় পিকিউ ইকুয়াল টু ওয়ান আর এইটা গুণ করলে হয় এইটা এবার এই দুইটাকে আমরা পক্ষান্তর করেছি তাহলে পক্ষান্তর করলে হয় ওই সমানের ওই পাশে থাকে জিরো এটা মাইনাস ছিল এই পাশে আসলে প্লাস এটা প্লাস ছিল এই পাশে আসলে মাইনাস তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এই সমীকরণের মূল দয়ের অন্তর হচ্ছে মূল দয়ের অন্তর হচ্ছে আর তাহলে এই সমীকরণের মূল ধর্ম ধরি ধরি এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস পি কিউ ইকুয়াল টু জিরো সমীকরণের সমীকরণের মূল দয় আলফা ও বিটা বললাম যে সমীকরণটা পেয়েছি সেই সমীকরণের মূলদয় হচ্ছে আলফা ও বিটা দেখো এই যে একটা সমীকরণ দেওয়া ছিল এটা ভগ্নাংশ আকারে ছিল আমরা এটারে এই সমীকরণ সমান জিরো ইকুয়াল টু লিখছি এখন এত সমীকরণের মূলদয় হচ্ছে আলফা ও বিটা ধরছি তাহলে আলফা ও বিটা হলে আমরা মূলদয়ের যোগফল বের করবো আলফা প্লাস বিটা ইকুয়াল টু মূল দয়ের যোগফল বের করার সূত্র হচ্ছে মাইনাস এক্সের সহক দেখো এক্সের সহক হচ্ছে মাইনাস পি ভাগ এক্স স্কোয়ারের শখ এক্স স্কোয়ারের শখ হচ্ছে ওয়ান তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস তার মানে পি হয় আলফা প্লাস বিটা মানে যোগ ফল বের করেছি এবং আমরা বের করবোয়ের গুণ ফল তার মানে আলফা গুণ বিটা গুণ ফল বের করার সূত্রে হচ্ছে কনস্ট্যান্ট ভাগ এক্স স্কোয়ারের শখ কনস্ট্যান্ট হচ্ছে পি আর এক্স স্কোয়ারের শখ হচ্ছে ওয়ান তার মানে হয় হচ্ছে পিকিউ লিখলাম এবার দেখো বলা ছিল মূলদয়ের অন্তর আর হলে তার মানে পোস্ট

প্লাস মাইনাস আর হোলিস্কোয়ার বা এবার দেখো যে ব্যাপারটা সেটা হলো এখন দেখো আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান বসাবো বা দেখো আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটার মান হচ্ছে পি যেহেতু স্কোয়ার আছে তাই পি স্কোয়ার দিব মাইনাস ফোর আলফা বিটা আলফা বিটার মান হচ্ছে পি কিউ ফোর পি কিউ টু আর স্কোয়ার এখন দেখো যে ব্যাপারটা বলা আছে পি কে কিউ ও আর মাধ্যমে প্রকাশ করা এখন যদি এটাকে আমরা পক্ষান্তর করি সেক্ষেত্রে কিন্তু আমার যে ব্যাপারটা সেটা হলো এটা যদি আমরা পক্ষান্তর করি পক্ষান্তর করলে কিন্তু আমার পি স্কোয়ার ইকুয়াল টু এদিকেও সমানের এই পাশেও পি পাচ্ছি ওই পাশেও পি পাচ্ছি এই জন্য আমরা যে ব্যাপারটা করব সেটা হলো

ফোর কিউ বা আমরা স্কোয়ারটা যদি পক্ষান্তর করি তাহলে হবে পি মাইনাস টু কিউ ইকাল টু প্লাস মাইনাস রুট এবার এটা মাইনাস আছে পক্ষান্তর করলে হবে প্লাস অতএব পি ইকুয়াল টু টু কিউ প্লাস মাইনাস আর দেখো এখানে দেখো পি এর মান কিউ এবং আর মাধ্যমে আমরা প্রকাশ করছি এইটা হচ্ছে আমার কারণ বলা আছে পি এর মানকে বলা আছে পিকে কিউ ও আর মাধ্যমে দেখো এই পাশে কিউ কিউ এবং আর কিউ কি আর মাধ্যমে প্রকাশ করছি কে তাহলে অ্যান্সার হচ্ছে এইটাই তাহলে দেখো আমার নির্ণয় অ্যান্সার চলে এসেছে দেখো যে ব্যাপারটা অঙ্কটা কি ছিল বলা ছিল যে এত সমীকরণের মূলদয়ের অন্তর আর হলে দেখো মূল অন্তর আর হলে বলা আছে কে কিউ ও আর মাধ্যমে প্রকাশ করো যে সমীকরণটা দেওয়া আছে আমরা সেটা লসাগু করেছি লসাগু করে আর গুণন করেছি করে এইটা পেয়েছি এখন এই সমীকরণের আমরা মূলদয় ধরবো হচ্ছে আলফা ও বিটা এরপর বের করেছি তারপর বের করছি গুণ দেখো প্রশ্ন মতে বলা আছে মূলদয়ের অন্তর মূলদয়ের অন্তর হচ্ছে আর তাহলে আলফা মাইনাস বিটা ইকাল টু প্লাস মাইনাস আর প্লাস মাইনাস কেন দিয়েছি কারণ যে ব্যাপারটা সেটা হলো যে আমার আলফা বড় কি বিটা বড় আমরা এটা জানি না এই জন্য প্লাস মাইনাস দিয়েছি এবার উভয় পক্ষে আমরা বর্গ করেছি বর্গ করলে এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি এবার আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটার মান আমরা পেয়েছিলাম পি আর আলফা বিটার মান পেয়েছিলাম আমরা পি কিউ বসিয়ে ক্যালকুলেশন করলে পি সমান যেটা আসছে সেটাই হচ্ছে আমার নিণ্য় অ্যান্সার এখন আমরা ছয়ের দুই সমাধান করাবো বলা আছে যদি এক্সি স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এবং এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি ইকোয়াল টু জিরো এর মূলদয়ের পার্থক্য একটি দ্রব্যরাশি হয় বলা আছে মূলদয়ের পার্থক্য যদি একটি দ্রব রাশি হয় তবে প্রমাণ করো যে বি প্লাস সি প্লাস ফোর ইকুয়াল টু জিরো দেখো দুইটা সমীকরণ দেওয়া আছে বলা আছে সমীকরণের বলা আছে যে মূলদ্বয়ের পার্থক্য একটি দ্রব্যরাশি হয় তাহলে বলা আছে যে তবে প্রমাণ করো যে প্রমাণ প্লাস করতে হবে যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের মূল হচ্ছে আলফা ও বিটা মূল আগে বের করবো যোগ ফল তারপরে বের করবো মূল দয়ের গুণ ফল তাহলে মূল যোগ ফল মানে আলফা প্লাস বিটা বের করবো আলফা প্লাস বিটা ইকুয়াল দেখো যোগফল বের করার সূত্র হচ্ছে মাইনাস এক্সের সহক তার মানে এক্সের সহক হচ্ছে মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস হবে মাইনাস এক্সের সহক ভাগ হচ্ছে এক্স স্কোয়ারের সহক এক্স স্কোয়ারের সহক হচ্ছে ওয়ান কিছু ওয়ান লিখলে হয় না লিখলেও সমস্যা নাই এবং মূলদয়ের গুণফল মূলদয়ের গুণফল হচ্ছে কনস্ট্যান্ট ভাগ এক্স স্কোয়ারের সহক মানে হয় হচ্ছে সি এখন পোষ্ট মতে পোষ্ট মতে বলা আছে যে মূলদয়ের পার্থক্য একটি দ্রব্য রাশি তাহলে মূলদয়ের পার্থক্য আমরা যদি এখানে ধরে নিই যে আলফা বড় আর বিটা হচ্ছে ছোট ধরে নিলাম তো দেখো যে ব্যাপারটা তাহলে মূলদয়ের পার্থক্য পার্থক্য মানে কি আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কে ধরলাম এটাকে এক নং দিলাম কে একটি কে একটি দ্রব্য দেখো আলফা মাইনাস বিটা প্রশ্নে বলা আছে পার্থক্য যেহেতু আলফা বড় ধরছি তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কে এটাকে এক নং দিয়েছি এবার আবার আবার দেখো যে ব্যাপারটা পরের যে সমীকরণটা এক্স স্কোয়ার মাইনাস বি ইকুয়াল টু জিরো জিরো সমীকরণের মূল গামা ও ডেল্টা গামা ও ডেল্টা যেখানে গামা বড় এবং ডেল্টা ছোট দেখো আরেকটা যে সমীকরণ দেওয়া আছে এই সমীকরণের মূলদয় ধরছি গামা ও ডেল্টা এবং যে ব্যাপারটা বলছি গামা বড় আর ডেল্টা হচ্ছে ছোট আমরা এখন মূল দয়ের যোগ ফল বের করবো এবং গুণ ফল বের করবো তাহলে অতএব মূল দয়ের যোগ ফল মানে গামা প্লাস ডেল্টা ইকুয়াল টু যোগ ফল বের করার সূত্র মাইনাস এক্স এর শহর ভাগ হচ্ছে এক্স এর শহ মাইনাস এক্স এর শহ এক্স এর শহ হচ্ছে মাইনাস সি মাইনাসে মাইনাসে প্লাস হবে তাহলে প্লাস সি এবং এবার দেখো মূলদায়ের গুণ ফল তার মানে গামা ইন্টু ডেল্টা ইকুয়াল টু কনস্ট্যান্ট ভাগ এক্স স্কোয়ারের শখ তার মানে আসে হচ্ছে বি তো প্রশ্ন মতে কি দেখো প্রশ্ন মতে বলা আছে মূলদায়ের পার্থক্য হচ্ছে একটি দ্রব্য রাশি তার মানে যে ব্যাপারটা সেটা হলো যে গামা মাইনাস ডেল্টা ইকুয়াল টু কে কে হচ্ছে একটা দ্রব্য রাশি তো আমরা দেখো এটাকে দুই নং সমীকরণ দিলাম এখন এক ও দুই নং সমীকরণ হতে পাই লিখলাম এক ও দুই নং সমীকরণ হতে পাই কি পাই দেখো কে আর কে বাদ চলে যায় তাহলে আমরা লিখতে পারি আলফা মাইনাস বিটা ইকুয়াল টু গামা গামা মাইনাস ডেল্টা আমরা লিখছি এখন আমরা এটা ক্যালকুলেশন করে এই প্রমাণটা করব তাহলে বা উভয় পক্ষে বর্গ করি যদি আলফা মাইনাস বিটা ইকুয়াল টু গামা মাইনাস ডেল্টা উভয় পক্ষে আমরা বর্গ করলাম বর্গ করছে হোলি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি ইকুয়াল টু এ মাইনাস বি হোলি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি বা দেখো যে ব্যাপারটা আলফা প্লাস বিটা দেখো আলফা প্লাস বিটা সমান আমরা জানি হচ্ছে বি তার মানে বি স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা আলফা বিটা মানে হচ্ছে সি ইকুয়াল টু গামা প্লাস ডেল্টা গামা প্লাস ডেল্টা সমান হচ্ছে সি যেহেতু সি মাইনাস গামা ডেল্টা দেখো গামা ডেল্টা সমান হচ্ছে বি বা বি স্কোয়ার এই সি স্কোয়ারকে পক্ষান্তর করলে হবে হচ্ছে মাইনাস সি স্কোয়ার এরপরে দেখো এটা হচ্ছে প্লাস পক্ষান্তর মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস প্লাস ফোর বি মাইনাস ফোর সি ইকুয়াল টু জিরো বা দেখো যে ব্যাপারটা সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সেটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার এখানে কমন আসে হচ্ছে ফোর আমরা যদি প্লাস ফোর কমন নিই তাহলে হয় বি মাইনাস সি ইকুয়াল টু জিরো বা আমার এটার এটাতে কমন বি মাইনাস সি বি মাইনাস সি কমন নিলে থাকে হচ্ছে বি প্লাস সি প্লাস ফোর ইকোয়াল টু জিরো অতএব বি প্লাস সি প্লাস ফোর ইকুয়াল টু জিরো এইটা ইকোয়াল টু জিরো লিখছি আর এইটা বি মাইনাস সি নট ইকোয়াল টু জিরো হবে দেখো বি মাইনাস সি নট ইকোয়াল টু জিরো হবে এইটা গুণ এইটা ইকোয়াল টু জিরো আছে তার মানে এইটা ইকোয়াল টু জিরো হবে অথবা এটা ইকোয়াল টু জিরো লিখতাম কিন্তু এইটা ইকোয়াল টু জিরো হবে না কারণ যদি এটাই কল টু জিরো হতো তাহলে বিকল টু সি হয়ে যায় তো সেজন্য এইটাই কল টু জিরো হবে না তার মানে এটাই কল টু জিরো আমার এটাই প্রমাণ করতে বলছে তাহলে প্রমাণিত দেখো প্রমাণ চলে এসেছে দেখো যে ব্যাপারটা এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক এবং বিগত বোর্ড পরীক্ষায় দেখলে দেখবা যে অঙ্কটা প্রায় এসেছে দেখো দুইটা সমীকরণ দেওয়া আছে বলা আছে মূলদায়ের পার্থক্য যদি দ্রুব রাশি হয় তাহলে প্রমাণ করো বি প্লাস সি প্লাস ফোর ইকুয়াল টু জিরো তাই প্রমাণ করতে বলছে তো আমরা প্রথম যে সমীকরণটা আছে এই সমীকরণের মূলদয় ধরছি আলফা ও বিটা মূলদয়ের যোগ ফল বের করছি গুণ ফল বের করছি আছে প্রশ্নমাতে পার্থক্য দ্রবরাশি আমরা যেহেতু আলফা কে বড় ধরছি তার মানে আলফা মাইনাস বিটা মানে মূলদয়ের পার্থক্য ইকুয়াল টু কে কে হচ্ছে একটি দ্রবরাশি এবার পরের যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের মূলদয় ধরছে হচ্ছে গামা ও ডেল্টা এবং যে ব্যাপারটা মূলদায়ের যোগ ফল বের করছি গুণ ফল বের করছি এবার দেখো যে ব্যাপারটা বলা আছে মূলদায়ের পার্থক্য পার্থক্য মানে গামা বিয়োগ ডেল্টা ইকুয়াল টু কে বলছে মূলদায়ের পার্থক্য ইকুয়াল টু কে দেখো যে ব্যাপারটা কারণ কি বলা আছে মূলদায়ের পার্থক্য একটি দ্রব্য রাশি তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কে গামা মাইনাস বিটা ইকুয়াল টু কে এবার এক ও দুই নং সমীকরণ হতে পাই এই কে আর কে বাদ যায় এইটা ইকুয়াল টু এইটা লিখছি এবার উভয় পক্ষে বর্গ করছি এরপর এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র এরপর আলফা প্লাস বিটা এর মান বসাবো আর আলফা বিটা মান বসাবো গামা প্লাস ডেলটা সমান আমরা যেটা পেয়েছি সেটা বসাবো আর গামা আর ডেল্টা সমান গামা ইন্টু ডেল্টা সমান যা পেয়েছি বসাবো বসে ক্যালকুলেশন করলে আমার কাঙ্ক্ষিত প্রমাণ চলে আসে দেখো দুইটা সমীকরণ দেওয়া আছে প্রথম সমীকরণের মূলদয় ধরবা হচ্ছে আলফা বিটা এবং যে ব্যাপারটা মূলদয়ের যোগফল এবং গুণফল বের করবা এবং দেখো যে ব্যাপারটা সেটা হলো যে মূল বলা আছে পার্থক্য একটু দ্রব্য রাশি তার মানে যদি মূলদয় আলফার বিটা ধরো তাহলে আলফা মাইনাস বিটা ইকলু কে হবে কারণ দ্রব রাশি আবার দ্বিতীয় যে সমীকরণটা দেওয়া আছে এটার দুইটা মূল ধরবা মূলদয়ের যোগ যোগফল এবং গুণফল বের করবা এবং পার্থক্য ইকলটু কে লিখবা এবার একে আর এ কে বাদ চলে যায় এইটাই কলটা আমরা এটা লিখতে পারি এবার উভয় পক্ষে বর্গ করে বর্গ করার পরে এই যে আলফা প্লাস বিটা আলফা বিটা গামা প্লাস ডেলটা গামা ডেল্টা সমান যা পেয়েছো তা বসাই দিবা বসাই দিলেই তোমার কাঙ্ক্ষিত প্রমাণ চলে আসবে তো আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হবো আজকের মতো বাই বাই